ঝড়ে কবলে পড়ে প্রায় আড়াই মাস ভারতের আশ্রয় শিবিরে থাকার পর আজ সকালে দেশে ফিরেছেন পিরোজপুর ও পাথরঘাটার 40 জেলে। এদের মধ্যে পিরোজপুরের 7 জন, বরগুনার পাথরঘাটার 33 জেলে রয়েছে। গতকাল সন্ধ্যায় ভারতের মহিফিট ফুলতলি কোস্টাল থানা পুলিশ বেনাপোল স্থলবন্দরে তাদের বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে তারা বাংলাদেশে প্রবেশ করলে দুবলা ফিশারম্যান গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম তাদেরকে পরিবহন করে পিরোজপুর নিয়ে আসেন। দীর্ঘদিন পর বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে স্বজনদের দেখে চোখে মুখে দেখা যায় আনন্দের ছাপ। গত 18 আগস্ট সাগরে মৌসুমী ঝড়ে পিরোজপুরের 7টি ট্রলার ডুবে যায়। এতে 2 জেলে মারা যান ও 7 জেলে নিখোঁজ হন। বাকিরা প্রাণে বেঁচে গেলে এক কাঁকড়া শিকারীরা তাদের ট্রলারে করে ভারতের বৈকণ্ঠপুর হাইস্কুলে আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়।